الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أذكر أي محفل পৃথিবীতে যে যত কিছুই কি করে করতে চায় করে সকল কিছুর লক্ষ্য উদ্দেশ্য থাকে সকল কিছুর সকল কাজের লক্ষ্য উদ্দেশ্য থাকে কি বলেন সকল কিছুর কি থাকে লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে তো আজকের এই মাহফিল যে জন্য দেওয়া হয়েছে সেই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো শোনা শুনে তদ অনুযায়ী আমল করা এছাড়া তো আর কোনো উদ্দেশ্য নেই আমরা দুনিয়ার কাহারও খুশির জন্য এই মাহফিলের কি করি নাই এন্তেজাম করি নাই শুধু এই মাহফিলে যারা আসবে এই মাহফিলে যারা বসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কওল অনুযায়ী তিনি বলেন যে তোমরা যখন দুনিয়ায় বিচরণ করবে দুনিয়ায় ভ্রমণ করবে তোমরা বেহেশতের বাগানে বসবে বেহেশতের ফল বক্ষণ করবে সাহাবাগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবার জান্নাত কোথায় দুনিয়া দিয়ে আবার জান্নাতের ফল বক্ষণ করা হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআনের কথা বলা হয় যেখানে কোরআনের আলোচনা হয় কোরআন তেলাওয়াত হয় হাদিসের কথা বলা হয় সেই জায়গাটা হলো বেহেশতের বাগান আর তোমরা যদি সেই জায়গায় বসো কোরআনের আলোচনা শ্রবণ করো তাহলে তোমরা বেহেশতের ফল খাওয়ার সমতুল্য হয়ে যাবে সুবহানাল্লাহ বলা যায় না তো আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এই আয়াতটুকু তেলাওয়াত করছি এই জন্য যেহেতু আমরা সবাই এখানে আসছি কেন কোরআন শোনার জন্য না কি বলেন কোরআন শোনার জন্যই তো আসছি হাদিস শোনার জন্য তো আসছি গন্ডগোল করার জন্য তো আসি নাই দোকানে ফাটে বসে থাকার জন্য তো আসি নাই রাস্তাঘাটে ঘোরাফেরার করার জন্য তো আসি নাই এই আয়াতে আমার আল্লাহ ওয়াজ করেন ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন যেখানে কোরআনের আওয়াজ হবে কোরআন তেলাওয়াত হবে কোরআন পাঠ করা হবে তোমরা গন্ডগোল না করে কথাবার্তা বন্ধ করে কাজকর্ম বন্ধ করে তোমরা কোরআনের আওয়াজ এই আয়াতগুলো এই ওয়াজগুলো এই কথাগুলো তোমরা শ্রবণ করবে চুপ থাকবে এবং শুনবে এটা কার ওয়ার্ডার কে বলেছেন এই ওয়াজ কার আল্লাহ না এই ওয়াজ আল্লাহ করেছেন কার জন্য করেছেন দুনিয়ার মানুষকে করেছেন আগের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেরেরা সুফে সুফে আয়শা ঘরের বাহিরে দিয়ে তারা কোরআন তেলাওয়াত শুনতেন কারণ আল্লাহর রাসূলের
কণ্ঠের কোরআন তেলাওয়াতের সুর কত মধুর ছিল। কাফেররা যারা শত্রুতা করত রাসূলের, যারা রাসূলকে মারার চেষ্টা করত, সেই কাফেররা রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য অন্ধকারে ঘরের চতুর্পাশে আইসা কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ, মুখে আসে না, কারণ সুবহানাল্লাহ মুখে তখনই আমাদের আসবে যখন কোরআনের মজাটা আমাদের লাগবে। কথা ঠিক না বেঠিক? কোরআনকে তো আমরা সবাই ভালোবাসি, ঠিক না? কোরআনের আওয়াজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে। এখানে আমরা যারা আশেপাশে আছি আমরা সবাই কি মুসলমান না? কি বলেন, মুসলমান না? তো মুসলমান কাকে বলে? কে মুসলমান জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা, আল্লাহ ওয়াজ করেন। কোরআন শরীফ কার ওয়াজ? আল্লাহর ওয়াজ না? যেহেতু এটার নাম হলো কালামুল্লাহ, কালাম মানে কথা, বাক্য, তো কালামুল্লাহ মানে আল্লাহর বাক্য, আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ। কার উপরে করছেন? মুমিনদেরকে করছেন। তো আমরা সকলেই তো মুমিন, কি ঠিক না ব্যাঠিক? সবাই মুমিন না? আমরা সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা কালিমা পড়ে মুসলমান হই নাই। কিন্তু আমরা কালিমা পড়ে মুসলমান হইছি নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কালিমা পড়ে কি হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন। ঈমান যারা গ্রহণ করবে তাদের জন্য কি আছে? পরীক্ষা আছে। তাদের কি আছে? এখন আমরা তো এমন ঈমানদার হইছি, এমন মুসলমান হইছি, আমাদের পরীক্ষা দিতে হয় না। আমরা এমন কালিমা পড়েছি, আমাদের পরীক্ষা দিতে হয় না। কি পরীক্ষা দিতে হয় আমাদের? আর এই জন্য আমাদের, আমরা যে মুমিন, আমাদের মুমিনের জাস্টিফাই করার জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা কোথায়? দেখেন, আপনি যদি মুমিন হন, আমরা যদি মুমিন হই, তাহলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এই আয়াত এখন তেলাওয়াত হলো, আমরা প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। এটা কার কথা? যদি কেউ কোরআন তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করে, তাহলে একটি হরফের বিনিময়ে দশটি করে নেকি পাওয়া যায়। তো আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এখানে এই তিনটা হরফের বিনিময়ে আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি যে ৩০টা নেকি আমাদের আমলনামা যোগ হলো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আলিফ লিখতে হলে আবার তিনটা হরফ লাগে। আলিফ বাংলাও যদি আপনি লেখেন, তাহলে আলিফ বাংলায় লিখতে গেল সরেয়াল অরসিকা লিপ, কি হলো? আলিফ। এই আলিফের ভিতরে তিনটা হরফ আছে, লাম লিখতে তিনটা হরফ আছে, মিম লিখতে তিনটা হরফ আছে, কয়টা হরফ হলো? ৯টা হরফ হলো। এক একটা হরফে যদি ১০ নাকি হয়, ৯টা হরফে কত নাকি হলো? ১০, ৯০ নাকি হলো না? তা আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করলো,
তাহলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 90টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। যারা পড়বেন তাদের যে সওয়াব হবে, যারা শুনবেন তাদের একই সওয়াব হবে। এখন আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এখানে এই যে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের অর্থটা তো আপনারা কেউ বুঝেন না। যারা কোরআন বুঝে না, যারা কোরআনের অর্থ জানে না, এখানে কি তেলাওয়াত হলো এটা তো সাধারণ মানুষ কি বুঝে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মোমেন হও, শর্ত কি, যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করব? এখন পরীক্ষা তো আল্লাহ করছেন, কি দিয়ে করছেন সেটা তো আমরা জানি না, দেখি না। আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি ভয় দেখিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ মানে ভয়, মিনাল খাউফ তোমাদেরকে আমি ভয় দেখিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের ইমানটা কি মজবুত আছে কিনা। সুবহানাল্লাহ। কে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন যে তোমাদের ইমান কতটুকু মজবুত আছে। এটা কি আমাদের পরীক্ষা করা হবে, এই কথা কোরআনে আছে না নাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, ফল ফলাদির ফসল নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদেরকে পরীক্ষা করে দেখব তাদের ধৈর্য আছে কিনা। সুবহানাল্লাহ। আমার উপর তাদের ইমান আছে কিনা। আমরা তো এখন তুফান শীল যদি ফলে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আমরা বলি যে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু আল্লাহ আমাদের ফসলগুলো নষ্ট করে দিল। আর আমার ভাই নামাজ পড়ে না, রোজা করে না, ইসলাম মতো চলে না, কিন্তু হেই মিয়া তো ফসলের অভাব নাই, হের গাছের মধ্যে আমের অভাব নাই, হের গাছের মধ্যে লেবুর অভাব নাই, হের ফসল ফলাদি কোনো কিছু নষ্ট হয় না। এখানেই পরীক্ষাটা, এখানে কি পরীক্ষাটা? এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে আমি মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, মুমিনদের জন্য এই দুনিয়াটা কি জেলখানা, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। 1500 বছর আগে আমার আপনার নবী, আদরের নবী, মায়ার নবী, সেই নবী 1500 বছর আগে বলেছেন আদ-দুনিয়া ও সিজনুল মুমিনুন ওয়াল জান্নাতুল কাফিরুন। আল্লাহু আকবার। যে দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, যারা ঈমান আনবে তাদের নসিবে কষ্ট আছে, তারা সুখে থাকতে পারবে না, তারা শান্তি পাবে না, তারা শান্তিতে ঘুমাতে পারবে না, তারা সোর যেমন ভাবে চলে তেমনি ভাবে তারা বিচরণ করবে জমিনে। আর ওয়াল জান্নাতুল কাফিরুন, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা মুশরিক হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, যারা রাসূলের শত্রু হবে, তারা আজকে বুক ফুলিয়ে চলবে, তাদের জন্য এই দুনিয়াটাই জান্নাত। তারা দুনিয়ার মধ্যে যে ভালো খারাপ যে ভালো কাজগুলো করে, এই করার কারণে তাদেরকে ভালো কাজের রেজাল্ট স্বরূপ তাদেরকে দুনিয়াতেই সামান্য কিছু ফল দিয়ে থাকে, আর তারা আনন্দ আয়েশ করে, ফুর্তি করে, তারা দুনিয়াতে শান্তি করে, তারা আখেরাতে যাইলে আর জান্নাত পাওয়া যাবে না, তারা জান্নাত পাবে না। জান্নাত কি কাফেরের জন্য তৈরি করেছেন? জান্নাত কি বেদ মুশরিকের জন্য তৈরি করেছেন?
জান্নাত তো কোনো বেদিনের জন্য তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, যারা কি করবে, নেক আমল করবে, আমলে সলেহা করবে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ, জান্নাত কার জন্য, কার জন্য জান্নাত, জান্নাত মুমিনের জন্য। কারণ আল্লাহ বলেন, এখন আমরা তো এমন এক পর্যায়ে পৌঁছেছি আমরা কিছু দিতে রাজি না কিন্তু নিতে রাজি, কথা ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন যে আমি মুমিনদের ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, আল্লাহ খরিদ করে নিয়েছেন, হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের মুমিনদেরকে আল্লাহ খরিদ করে নিয়েছেন, ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল দুইটা আল্লাহ খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলি না, আল্লাহ জানটা আমাদের দিছে কে, আমাদের জানটা কে দিয়েছে, আমাদের মালগুলো দিয়েছে কে, আল্লাহ। জান দিল আল্লাহ, মাল দিল আল্লাহ, সম্পদ দিল আল্লাহ। তাহলে সম্পদ দিয়া জান দিয়া আল্লাহ বলেন যে আমি মুমিনদের জান এবং মাল এই দুইটা আমি আবার খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ, বিনিময় আল্লাহ বলেন যে আমি তাদের জান খরিদ করেছি, মাল খরিদ করেছি, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জান্নাতের বিনিময়ে আমি তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছি। তোমরা আমাকে জান দিবে, তোমরা আমাকে মাল দিবে, আর বিনিময়ে আমি তোমাদেরকে এত দামি জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহ হলেন খরিদ্দার, আল্লাহ কি খরিদ্দার পর্যন্ত যিনি ক্রয় করেন, তো আল্লাহ আমাদেরকে খরিদ করেছেন না আমার বানানো কথা, হাস্তার যারা আরব দেশে গেছেন, এখানে অনেকে কুয়েতে এই দেশের এলাকার মানুষ সব বেশিরভাগই আরব দেশে থাকে, তো হাস্তার স্ত্রী মানে খরিদ করা, তো আল্লাহ কয় ইন্নাল্লাহ হাস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমওয়ালাহুম মালের বহুবচন হলো আমওয়াল, আর আনফুসাহুম মানে তোমাদেরকে আমি তোমার জান এবং মাল এই দুইটা আমি খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ, আমার কথা বুঝতে অসুবিধা হয়? আল্লাহ আমাদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, এখন আমার জানটা আমার মালটা এই দুইটা কি আমার না আল্লাহর? জোরে সরে বলেন আল্লাহ। এখন আমার জান আমার মাল এই দুইটা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ আমার কাছ থেকে খরিদ করে নিয়েছেন, খরিদ করে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আবার আমাদের কাছে আমানত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, যে বান্দা তোমার জানটা আমার, তোমার মালটা আমার, আর আমি কিছুদিনের জন্য তোমাকে আমি কি করে দিছি, আমানত রাখলাম তোমার কাছে, আমি যখন চাইব তখন তোমার থেকে বলা লাগবে না, তোমার জানটা আমি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যখন আমাদের আজরাইল আসে রুহু কবজ করে তখন আমাদের কাছে জিজ্ঞেস করে তোমার জানটা নেব, কি বলেন? আমাদের বাংলাদেশ সরকারের টাকার মধ্যে লেখা থাকে যে সাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, তার মানে আমরাও অঙ্গীকার নামা দিয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আর আল্লাহ আমাদের জান আর মালটা আমরা এই দুইটা আল্লাহকে দিতে হবে, দিতে রাজি আছি?
আমরা মানুষ লুবি, আমাদের লোভ বেশি, আমরা দুনিয়ার ফাগল। তো আল্লাহ বলেন যে আমি তোমাদের কাছে রেখেছি আমানত, তোমার এই সম্পদটা তোমার নয়, তোমার এই জানটা তোমার নয়, অতএব তোমার আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, আমার রাস্তায় খরচ করতে তোমার অসুবিধা কোন জায়গায়? কি কথা ঠিক না বেটি? জানকার, জানকার মালকার। এখন আপনি বাজারে গেলেন, একটা জিনিস খরিদ করলেন, খরিদ করার পরে আপনি দোকানদারের কাছে রেখে দিলেন যে ভাই আমি যাওয়ার সময় আমার মালটা নিয়ে যাব। দোকানদার বেশি দাম পাইয়া এই মালটা বিক্রি করে দিল, আপনার থেকে বেচলো 50 টাকা। আরেক কাস্টমার আইসে কয় ভাই আমি মালটা আমার দেন, আমার বেশি দরকার, আমি 60 টাকা দিব আপনাকে। এ করলো কি 10 টাকা দামে মালটা কি করলো, বিক্রিত মালটা আবার বিক্রি করে ফেলল। আচ্ছা বলেন আপনি যে মালটা বিক্রি করেছেন এই মালটার খরিদ্দার কে? আপনার মাল, আমার জান, আমার মাল, আমার এই দুইটা জিনিস খরিদ করলো কে? আল্লাহ। আমার এই দুইটা জিনিস খরিদ করেছেন আল্লাহ। এই দুইটা জিনিস আমি কখনো কারো কাছে আর বিক্রি করতে পারবেন? আমার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া এই কফাল পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে কি ভাই? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল পৃথিবীতে আমার এই জানটা, আমার এই মালটা বেশি দাম দিয়ে খরিদ করার মতো কোনো কাস্টমার আর হবে? জান্নাত এত দামি, এক ব্যক্তি দুনিয়াতে থাকবে কিয়ামতের ময়দানে তাকে ডাকা হবে, সে দুনিয়াতে সবচেয়ে বেশি লাঞ্ছিত ছিল, সবচেয়ে বেশি অবহেলিত ছিল, সবচেয়ে বেশি দুঃখে ছিল, হকের উপরে ছিল, কিন্তু তাকে ডাকা হবে। আল্লাহ বলবেন ওই লোকটাকে ডাকো যেই লোকটা দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে ছিল। জিব্রাইলকে ফেরেশতাকে বলবে যাও তাকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আবার বের করে নিয়ে আসবা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ফেরেশতারা কি করবে, ওই লোকটাকে জান্নাতের মধ্যে নিয়ে ঢুকাইয়া আবার ঘুরাইয়া বের করে নিয়ে আসবে। আরেকটা লোক দুনিয়াতে সুখে ছিল, শান্তিতে ছিল, অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, সেই লোকটাকে জাহান্নামে নিবে, জাহান্নামে নিয়ে শুধু মানে নিবে আর বের করে নিয়ে আসবে। দুইজন ব্যক্তি, এখন ওই যেই ব্যক্তিকে জান্নাতে ঢুকানো হলো সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তুমি যে দুনিয়াতে কষ্ট করেছ তোমার কি আর কোনো দুঃখ আছে? সে বলবে লা বার এলাহি, আমার কোনো, আমি কোনো দুঃখের কথা আমার মনে নাই, কারণ জান্নাতে যে এত সুখ, এত সুখ সেটা আমি আগে জানতাম না, আজকে নেওয়ার ফলে আমি এই জান্নাত যে এত দামি, এত শান্তি, সেটা এই শান্তি দেখার পরে দুনিয়ার যত দুঃখ ছিল, দুনিয়ার যত অশান্তি ছিল সকল অশান্তির কথা আমি ভুলে গিয়েছি, সুবহানাল্লাহ। আর জাহান্নামী যিনি জাহান্নামে নিলেন, জান্নাত জাহান্নাম দেখালেন, জাহান্নামের মধ্যে নিয়ে আবার তাকে উঠিয়ে নিয়ে আসলেন, তাকে বলবে তুমি দেখো দুনিয়ার মধ্যে তুমি যত সুখ করলে এখন জাহান্নামের কষ্টটা তোমাকে শুধু নিলাম আর বের করে আনলাম, তোমার দুনিয়ার কোনো সুখের কথা মনে আছে? বলবে না আমার আর দুনিয়ার সুখের কথা মনে নাই। তাহলে দেখেন আমরা আল্লাহর গোলাম, কার গোলাম? মুখ জবান খুলে বলবেন আমরা গোলাম কার? পৃথিবীতে আর কারো গোলাম হওয়া যাবে? পৃথিবীতে আর কারো কাছে মাথা নত করা যাবে? পৃথিবীতে এই চার আঙ্গুল কফাল শুধুমাত্র কেবলমাত্র আমার মালিকের সামনে নত জানু করা হবে, এছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না।
তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে নয় ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন, ৮০,০০০ আলাম সৃষ্টি করেছেন, সকল কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য। কার জন্য? এই বাচ্চাদের কথা বন্ধ করেন। যারা পৃথিবীর আল্লাহ ছাড়া আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু আছে সব কিছু নদী নালা খাল বিল যা কিছু আছে সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলা যায় না? আপনি বিনা পয়সায় অক্সিজেন খাচ্ছেন, আমি আপনি বিনা পয়সায় অক্সিজেন ব্যবহার করছি, কি করছি না আমরা? আপনারা যে যদি একদিন বাতাস আল্লাহ বন্ধ করে দেয় তাহলে বোঝা যাবে ফ্যানের বাতাসেও কি করে না, কাজ করে না। আল্লাহ যদি সূর্যের আলোকে একদিন বন্ধ করে দেয় তাহলে বোঝা যাবে যে আল্লাহর নিয়ামতের কত দাম। এজন্য আমরা বান্দারা যারা আল্লাহর গোলাম নিজেকে স্বীকার করি, আল্লাহ বলেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এখন এই আয়াতগুলো আমরা কিন্তু তেলাওয়াত করি অহরহ, কিন্তু কার্যকরী হয় না, আমাদের পরিবর্তন হয় না, আমাদের আমল করার জন্য চিন্তা চেতনা জাগে না। তার কারণ আমরা মালিককে দেখি না, জান্নাত দেখি না, শুধু জান্নাতের কথাটা শুনি যে নেক আমল করলে জান্নাত দেওয়া হবে। এখন যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম আমরা সকলে, এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা কি সবাই আল্লাহর গোলাম, সবাই বলবেন যে না, হ্যাঁ আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর বান্দা, কি ঠিক না? যদি বলি আমরা আখেরাতকে বিশ্বাস করি আপনারা বলবেন হ্যাঁ আমরা আখেরাতকে বিশ্বাস করি, কথা তো মিথ্যা নয়, আমরা সত্যি আখেরাতকে বিশ্বাস করি, আমরা সত্যি মুমিন। কিন্তু আমার আল্লাহ বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যে জমিনের কিছু মানুষ আছে তারা বলে আমরা মুমিন, তারা কি বলে? তারা বলে আমরা মুমিন। আমি আমার কথা বলছি না, আল্লাহর কথা বলছি। আল্লাহ বলেন, কে বলেন? আমিনান নাস, জমিনের মানুষ বলে, মাইয়াকুল মানে বলে আমান্না বিল্লাহ, আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির আমরা আখেরাতের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হে মুমিনরা, তোমরা তোমাদেরকে মুমিন দাবি করছো, তোমরা আখেরাতের বিশ্বাস করছো, আমি আল্লাহ বলছি তোমরা শুনো, তোমরা একজনও মুমিন নয়, আমি তোমাদেরকে মুমিন হিসাবে গ্রহণ করলাম না। কে বলেন? এ ওয়াজ কে করেছেন? এখন আমরা তো সবাই বলি আমরা মুমিন, আমরা সবাই বলি আমরা মুসলমান। যদি মুসলমান হয় আল্লাহর এই কোরআনের বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, এখন যদি আমি কাউকে প্রশ্ন করি যে এই কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দেওয়া যায় সিঁড়ি, এই সিঁড়িটা পাওয়ার কারণে আমার নবী আপনার নবী দু জাহানের নবী সাইয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রাসূল বলি আখ্যায়িত করা হলো, যেই কারণে রাসূল তার উপাধি হলো, সেই রাসূল উপাধি এই কারণে হলো যে রাসূল তাদেরকেই বলে যাদের উপরে আসমানে কিতাব আসে। সুবহানাল্লাহ বলি না? যাদের উপরে কি আসে? রেসালা আসে, যাদের উপরে আল্লাহর চিঠি আসলো তারা সকলে কি রাসূল, তারা সকলে কি
রাসূল। আর এই রাসূল নামক যে কথাটা আরব দেশে, এই রেসালা মানে চিঠি, রেসালা মানে কি চিঠি, আর চিঠির মধ্যে কি থাকে, খবর থাকে না, খবর থাকে। তো আল্লাহ যে চিঠি আমাদের কাছে, মানব জাতির কাছে পাঠিয়েছেন, সেই চিঠির মধ্যে আল্লাহর দেওয়া খবরগুলা আছে না নাই? তো আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আমাকে ভয় করো, ইত্তাকু রাব্বাকুম তোমরা আমাকে ভয় করো যেহেতু আমি তোমাদের প্রভু। সুবহানাল্লাহ, ওয়াজ করলো কে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, এখানে মুসলমানদেরকে ধরে বলে নাই, সমগ্র পৃথিবীতে যত মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে, আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমাকে ভয় করো যেহেতু আমি তোমাদের প্রভু। কি আল্লাহ আমাদের প্রভু না? আল্লাহ আমাদের প্রভু কি না? প্রভু শব্দের অর্থ বুঝেন? প্রভু মানে যিনি আমাদেরকে লালন পালন করেন, আমাদের লালন পালন করে। ছোট্ট শিশু থেকে, আমি মায়ের গর্ভে যাব না, ছোট মায়ের গর্ভে থেকে জন্ম হওয়ার পর এই আস্তে আস্তে বড় হয়ে আজকে আমাদের দাঁড়ি চুল ফেকে গেছে, এই এত বড় করছেন কে আমাদেরকে? এ লালন পালন করে খাওয়িয়ে এত বড় মানুষ করেছেন আমাদেরকে। আর সেই মানুষদেরকে আল্লাহ ওয়াজ করে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো যেহেতু আমি তোমাদের রব। আল্লাযী রাব্বাকুম, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেহেতু আমি তোমাদেরকে একই নফস থেকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ। সুবহানাল্লাহ, বলবেন না? আমরা কি এত মানুষ ছিলাম? আমাদের বাবা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দুইজন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ, কি কথা ঠিক কি না? এই দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় নারী এবং পুরুষ সৃষ্টি করে দুনিয়ার জমিনকে আবাদ করে দিয়েছেন মানুষ দ্বারা, অগণিত মানুষ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যে আবাদ করেছেন অগণিত মানুষ, বর্তমানে পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ এখন গণনা হয়েছে পৃথিবীতে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাফের থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে এসেছে আদমের পেট থেকে, আর সকল মানুষকে গণনা এখন প্রায় 800 কোটি মানুষ হয়ে গেছে দুনিয়ার মধ্যে। কয়জন থেকে আসছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেহেতু তোমরা আমাকে ভয় করো এই জন্য ভয় করবে যেহেতু আমি তোমাদের রব, আর এই জন্য ভয় করবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন কে আমাদেরকে? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একই নফস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আদম কি একজন ছিল না? একই নফস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। এই যে রিজালান কাসীরা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা, যে বলছে তোমাদেরকে আমি নারী এবং পুরুষ অগণিত সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ, সৃষ্টি করেছেন না? তো তিনি বলেন তোমরা আমাকে কেন ভয় করবে যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের খালেক, আমি তোমাদের রব, আমি তোমাদের রাজ্জাক, সেই কারণে তোমরা আমাকে ভয় করবে, দুনিয়ার আর কাউকে ভয় করবে না যেহেতু আমি তোমাদেরকে খাওয়াই। আমাদেরকে খাওয়ায় কে? আমাদের রিজিক দান করেন কে? আমাদের এই লালন পালন করেন কে?
আমাদের সন্তান দেন কে, আমাদের জ্ঞান বুদ্ধি কে দেন, আমাদের হায়াত দেন কে, আমাদের জীবন দান করেন কে, সকল কিছুর মালিক। এখন আমরা কি তার গোলামি করি? কি আমরা কি সত্যিকারের গোলামি করি? গোলামির কোনো কিছু আমাদের মাঝে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন দেখুন, আল্লাহ বলেন, তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হায়াত, তোমার মউত, সব কিছু তুমি আমার জন্য উৎসর্গিত করবে। সুবহানাল্লাহ, বলবেন না? এখন কি আমরা সব আল্লাহর জন্য না নিজের জন্য? আমরা সব মানুষের জন্য, আল্লাহকে দিতে রাজি না। যদি মসজিদে বলি যে মসজিদে আল্লাহ রাস্তা কিছু দান করেন, তাহলে দুই টাকার নোট যেটা নাকি একটু লাট, সেটা আমরা মসজিদে দান করি। পাঁচ টাকার নোট যেটা একটু অসল হয়ে যাওয়া যাওয়া অবস্থা হয়ে গেছে, সেটা আমরা আল্লাহর রাস্তা দান করি, ঠিক না বেঠিক? কিন্তু আমরা বলেছি মুসলমান তাকেই বলে যে নাকি তার নিজের জান মাল সব কিছু, তার নামাজ, তার যাকাত, তার হজ, তার কোরবানি, তার সকল কিছু, তার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য, তো আল্লাহর জন্য উৎসর্গিত করবে, সে হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। এখন আমরা যদি মুসলমান হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ওয়াজ করলো কে? এই কথাগুলো, এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই কথাগুলো কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা। কাকে বলে? একটু আওয়াজ দিয়ে কথা বলেন। আল্লাহ কার কাছে আওয়াজ করেন? কার কাছে করেন? আমি কিন্তু আমার বানানো কোনো একটি কথাও বলবো না, যা কিছু বলবো আল্লাহর কোরআন থেকে দুটি কথা বলবো, যাকে আল্লাহ আমল করার তৌফিক দেন তিনি আমল করবেন, যাকে আল্লাহ হেদায়াত করবেন সে হেদায়াত পাবে, যাকে আল্লাহ গোমরাহি করবেন, যাকে কোরআনের আলো দেখাবেন না, যাকে নূর দেখাবেন না, যাকে আল্লাহ রাসূলের আনিত সুন্নার হেদায়াত দান করবেন না, সে যত ওয়াজ নসিহত করি না কেন, ওই লোক হেদায়াত পাবে না, পাবে না, পাবে না। আমরা খুতবায় বলে থাকি, মাইয়ুদ্লিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহ। কি কথাটা ইমাম সাহেবরা বলেনি এই কথাগুলো? অর্থাৎ এই কথার অর্থ হলো যে আল্লাহ যাকে গোমরা করবেন, আল্লাহ যাকে পথ দেখাবেন সে পথ দেখবে, আল্লাহ যাকে পথ দেখাবেন না সে আর পথ, আল্লাহ যাকে সঠিক রাস্তা দেখাবেন সেই সঠিক রাস্তা পাবে, আর যাকে আল্লাহ গোমরা করবেন সে গোমরাই থেকে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এই জন্য ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছ, তোমরা যারা আমার উপর ঈমান এনেছ, আমরা ঈমান এনেছি কয়টা জিনিসের উপরে? আমরা ঈমান এনেছি কয়টা জিনিসের উপর বলতে পারবেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কয়টা জিনিসের উপর ঈমান এনেছি বলা মুশকিল, ঠিক না? আমরা সাতটা জিনিসের উপর ঈমান এনেছি, কয়টা? সাতটা জিনিসের উপর ঈমান এনেছি। আমরা তো মক্তবের মধ্যে ফোড়ানো হয় কালিমা, ফোড়ানো হয় কি না? কয়টা কালিমা পড়ি আমরা? কালিমা কয়টা? কালিমা কয়টা? ছয়টা কালিমা ঈমানে মুফাসসাল সহ। এই যে ঈমানে মুফাসসাল ছয় নম্বর যে কালিমাটা, এই ঈমানের কালিমা আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে আমরা দেখেছি। আজানটা দিয়ে দেওয়া হলো, শর্ট করে দিতেছি, যথা সময় আজান হবে, আজানের
পর যথা সময় জমাত হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মেহমানগণ আসবেন, আপনারা ওয়াজ শুনবেন, সুমধুর কণ্ঠে আলোচনা শুনবেন, কোরআন হাদিস থেকে আলোচনা হবে। কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগেনি আসলে, ভালো তাদের কাছেই লাগবে যাদের কোরআনের আয়াত শুনলে, যাদের কোরআনের কথা শুনলে অন্তরটা কেঁপে উঠে, তারা হলো প্রকৃত মুমিন। তারা কি? তারা প্রকৃত মুমিন। তো আমি আসলে কি ওয়াজ করব, কি আলোচনা করব, আসলে মানুষ সামনে না থাকলে আলোচনা উঠে না। এখন মানুষ, আমি এতক্ষণ যেই কথাগুলো বলেছি সেগুলো কার কথা বলেছি? আল্লাহর কথা না, কোরআনের কথা না? কিন্তু মানুষ তো কোরআনের হেদায়াত শুনতে চায় না। মানুষ কম সংখ্যক লোকেরাই কি করবে? কোরআনের কথা শুনবে, কোরআনের হেদায়াত পাবে। আর অধিকাংশ লোকেরাই কি করবে? বেঈমান হবে, কাফের হবে, মুশরিক হবে। দুনিয়ার মধ্যে 750 থেকে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 150 থেকে 200 কোটি মানুষ মুসলমান, আর বাকি 500 কোটি বা 550 কোটি মানুষ কি হয়েছে? কাফের, মুশরিক, বেদিন। তো অতি অতি অধিক মানুষ কি মুসলমান না কাফের? সেখানে দেখা যাচ্ছে যে কে মুসলমান, মুসলমান কম না বেশি। এই জন্য কোরআনের কথাগুলো কম সংখ্যক মানুষেরাই শুনবে, কম সংখ্যক মানুষেরাই আমল করবে। এই জন্য আমি আহ্বান করব সকলকে, আপনারা আজকে যে মাহফিলটা যে কারণে এখানে দিয়েছেন, সেই মাহফিলটা যথাযথভাবে আপনারা সকলে এসে, মাহফিলে এসে আপনারা বসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনাগুলো নিজে শোনার জন্য, জান্নাতের ফল খাওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুদের শাস্তির কথা বলেছেন, সুদের গুনার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদের সবচেয়ে ছোট যে গুনাহটা হলো সেটা হলো আপন মায়ের সাথে জিনা করার সমান গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন, এটা হলো সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় যে গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই সুদের সবচেয়ে বড় অপরাধ, সুদের সবচেয়ে বড় অপরাধ, জঘন্যতম অপরাধ হলো, সবচেয়ে বড় অন্যায় হলো বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা, আমরা কেমন মুসলমান এ থেকে একটু চিন্তা করলে বোঝা যাবে যে আমরা কত নম্বরের মুসলমান। আমরা নবীকেও ভালোবাসি, আমরা আল্লাহকেও ভালোবাসি, কিন্তু সুদ খাই। আর যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের সিগনেচার করে, সকলেই সমান অধিকার। আর সকল ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো, নাউযুবিল্লাহ। এ কথা শোনার পরে, এ কথা বলার পরে, এ কথা জানার পরে, যদি কোনো মুসলমান সত্যিকারের মুসলমান হয়, যদি কোনো মুসলমান সত্যিকারে আল্লাহকে ভয় করে, তাহলে সে কি কখনো সুদ খাবে? জীবন চলে গেলে সে সুদের কাছে যাবে না। যদি তার অন্তরে আল্লাহর রাসূলের মায়া মহব্বত থাকে, যদি তার অন্তরে এক বিন্দু আল্লাহর ভালোবাসা থাকে, যদি তার অন্তরে রাসূলের মহব্বত থাকে, তাহলে সে কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে না, যুদ্ধ ঘোষণা করবে না। কি কথা, ঠিক না ঠিক? আমরা কি সত্যিকারের মুসলমান? যদি সত্যিকারের মুসলমান হই, তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা অঙ্গীকার করব, আমরা ওয়াদা করব, জীবন যায় যাবে কিন্তু কখনো সুদের আশ্রয় নেব না, সুদের কাছে যাব না, সুদের সাক্ষী থাকব না, সুদের সিগনেচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সুদ নামক এই ডায়রিয়া রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন সেখান থেকে, সুদ থেকে বাঁচতে পারি। দুনিয়ার সকল মুসলমান যেন সুদের হাত থেকে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।